এই দাদা কি করছিস? এই দেওয়ালে পাছা ঘষছিলাম রে, পোঁতটা খুব চুলকাচ্ছিল তো তাই। আরে বল না, দরকার আছে? কেন দেখতে পাচ্ছিস না? কাজ করছি আবাল একটা। আরে শোন না, একটা কাজ আছে খুব দরকার, একটু হেল্প কর না। কি বল না আপদ, কি হয়েছে? মাথা খাচ্ছে তখন থেকে। আরে দাদা একটু কোমরটা টিপে দিবি রে, খুব ব্যথা হয়েছে। আর শোনটি মনে তুই আমার, একটু দে না রে। ওরে কোন আমার টিপু সুলতানের ছেলে লড়ে, ওরে আবার কোমর টিপিতে হবে। কী রে বেকারত্বের দল, আমি আবার কবে বাঁশের কেল্লা বানালাম? হ্যাঁ বাবা, ওটা তিতুমির বানিয়েছিল, টিপু সুলতান নয়। ভুলভাল ইতিহাস বলছে। কি হিস্ট্রি শেখাবি না? সব মুসলিম একই দেখতে হয়, এত হিস্ট্রি নিয়ে কথা কিসের তোদের? হ্যাঁ আরে আর বলো না, ভাইয়ের কোমরে ব্যথা হয়েছে নাকি? কেন রে, কী হলো তোর আবার কোমরে? ও বোধহয় গরম বেড়ে যাওয়ায় নোরা ফাতির হাই গার্মি স্টেপটা করতে গিয়ে কোমরে লাগিয়ে ফেলেছে। কী কেলেঙ্কারি শেষমেশ হাই গার্মি? ছাড়ে এইসব বাদ দে, এইসব ল্যান্ডা ব্যান্ডার কথা বাদ দে, আমারটা একটু টিপে দিতে দেখি। বাবা প্লিজ, আমি গিয়ে নই, এইসব পারবো না করতে, এইসব আমাকে দিয়ে করিও না। তোটা কোথায় জুতো? আরে না না না, কোথায় টিপতে হবে বলো, কী টিপতে হবে? হারাম জাদা, আমি আমার পাটা টিপে দিতে বলেছি। হে গাইস, ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার এন্ড কমেন্ট করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তুই কিছু বলবি? হ্যাঁ বলবো তো, বল। নতুন নতুন আইডিয়া থাকলে আমাদের পাঠাও, কমেন্ট করো, তবে তো আমরা ভিডিও আরো বানাবো, আরো নতুন নতুন ভিডিও হবে। ইয়েস, সো নেক্সট ভিডিওতে দেখা যাবে, টিল দেন বাই।